হচ্ছে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই করোনাকালীন সময়ে আমরা কতবার বলছি যে ছাগল দিয়ে হাল চাষ হয় না, আর আমরা কথায় কথায় আমরা বলতাম যে এই ছাগলের বাচ্চাটা দিয়ে কিছু হবে না, এইগুলো আগে আমরা বলতাম। কিন্তু আজকে বাংলাদেশে একটি আলোচিত বিষয় হচ্ছে গিয়ে এইরকম একটি ছাগলকে উপজেলা সত্তরে ফুলের গাছ নষ্ট করার কারণে এই ছাগলের মালিককে 2000 টাকা ফাইন করা হয়েছে, এবং ফাইন করার পরে যেহেতু মালিক 2000 টাকা দিতে পারেন নাই, এই জন্য এই মালিকের ছাগলটাই নাকি অভিযোগ আছে বিক্রি করে দেওয়া হয়েছে 5000 টাকা দিয়ে। এখন এই কাজটি বা ঘটনাটি কোথায় ঘটছে জানেন? এটা হচ্ছে গিয়ে বগুড়া জেলার আদমদিঘি উপজেলায়। এইখানে যিনি মাননীয় ইয়ন সাহেব, তিনি এই ছাগল এই উপজেলা সত্তরে ফুলের গাছ নষ্ট করার কারণে উনি এই ছাগলের অভিযোগ আছে যে ছাগলের মালিকের অনুপস্থিতি উনি এই ছাগলের 2000 টাকা ফাইন করছেন, এবং পরবর্তীতে দিতে না পারার কারণে 5000 টাকা বিক্রি করে দিয়েছেন ফাইন আদায়ের জন্য। চাই না যে আইনে উনি ঠিক করেছেন কিনা, এটা আদালতে গিয়ে হবে। আমি এইখানে এই আপনার কাঁটা বনের পাশে এখানে অনেকগুলা ছাগলের দোকান আছে, এখানে ছাগলের মালিকও আছেন। আমার কাছে হাতিরপুল, আমার কাছে মনে হয়েছে যে আসলে কিছু কিছু ভাবে মনে হয় যে আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় ছাগলরাই মনে হয় চেষ্টা চালাচ্ছে। নাইলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে একজন ইউনো মাননীয় ইউনো হচ্ছেন গিয়ে একটা উপজেলার মোটামুটি উনি সব চালান, এখন আইন প্রয়োগ করতে করতে এই যে নির্বাহী লোকের কাছে আইনি ক্ষমতা দিলে কি হয় এইটার একটা প্রমাণ যে আইন প্রয়োগ করতে করতে একটা ছাগলরেও জরিমানা করে। আমি বলছি না যে আইনি ভাবে উনি সাংঘাতিক খারাপ কিছু করছেন, কিন্তু যে জিনিসটা নর্মালি একটা ডেকে এনে অথবা একজন পুলিশ কনস্টেবল পাঠিয়ে এই মালিকদের যদি বলা হতো যে আপনার ছাগলটা যেন না আসে, আমি শুধু বুঝাইতে চাই এই ছাগলের ঘটনা দিয়ে যে দেশটা কিভাবে চলতেছে। কিছু কিছু ইউনো আছেন যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, তারা এত ভালো ইউনো, ইভেন আমার উপজেলায় একজন ইউনো আছেন, তার কার্যক্রম দেখলে আমি আশ্চর্য হয়ে যাই এত কোয়ালিফাইড ইউনো। আবার কিছু ইউনো আছেন এই যে সীমা শারমিন, উনি কি কাজটা করলেন একটা ছাগল রে ফাইন করার মধ্য দিয়া, আসলে যে একটা নির্বাহী ক্ষমতা এটা যে মাঝে মধ্যে উনার কথা আমি বলছি না, কিছু কিছু ছাগলের হাতে যে যায় এটার কিছুটা উনি লক্ষণ দেখাইলেন যে ছাগলের কাছেও মাঝে মধ্যে এইরকম নির্বাহী ক্ষমতা যায়। আমার কথা হচ্ছে দেখেন, মানুষের ইমেজ রক্ষা করার জন্য, অফিসারদের ইমেজ রক্ষা করার জন্য এমন কিছু কাজ করতে হয় না যেগুলা মানুষের ইমেজের নিচের দিকে নামাই নিয়ে আসে। যে এইরকম একটা উপজেলায় শত শত ঘটনা ঘটে, কিন্তু আপনি যদি এইভাবে ম্যানেজ করতে না পারেন, একজন ইউনো সাহেব যদি ম্যানেজ করতে না পারেন, তাইলে এই এলাকাটার অবস্থা কি হইতে পারে আপনার জানা আছে কিনা? এখানে একজন ছাগলের মালিক আছেন, আমি চাচা একটু আগে আসেন তো। আচ্ছা, আপনার যে এই ছাগল যদি কাটার কারণে 2000 টাকা ফাইন করে আপনার কিরকম মনে হবে বলেন তো? কষ্ট হবে। হ্যাঁ, এই 2000 টাকা তো ছাগলের দাম অনেক সময় হয় না। এই যে এই জিনিসটা আপনি কি মনে করেন, যারা এই আইনের দোয়াই দিয়ে এরকম এই ফাইন করে ছাগলের মালিককে ফাইন করে, তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য? তাদের ব্যাপারে আমার মনে কষ্ট হলো যে ছাগলটা 2000 টাকা জরিমানা করছে, আমি যে মুখের থেকে আমি ছাগলের বিচ্ছে অনেক 2000 টাকা জরিমানা দিচ্ছি। আচ্ছা, এটা আপনি তো এখানে যিনি ছাগলের মালিক উনি বলছেন যে আসলে আইন তো আছে আপনি প্রয়োগ করতে পারবেন, কিন্তু প্রয়োগ করার নামে এই ধরনের নির্যাতন যদি মনে হয়, মানুষ তো মানবিকতাটা সবচেয়ে বড়, মানবিকতা যদি থাকে আইন লাগে না, আইন ছাড়াই আপনি মানুষের সেবা করতে পারবেন। আর যাদের কাছে আপনাদের আইন যাদের হাতে ন্যস্ত আছে, আমি বারবার বলি যে তারা অফিসাররা অনেক সময় তারা জমিদারি আচরণ করেন। কিছুদিন আগে আপনারা জানেন একজন ডিসি সাহেব তার নিজস্ব ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে একজন সাংবাদিককে তার বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করাইছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা হাইকোর্টে তার এটা নজরে নিয়ে আইছি। এখন এমন জায়গায় পড়ছি, বলেন এই ছাগলের মালিককে আমি কি বুঝ দিব, কারণ এই ছাগলের মামলায় গিয়ে আমি নিজে তো আর ছাগল হইতে পারি না, আর এত সব ছাগলের আচরণ যারা ছাগলের মতো করে তাদের বিরুদ্ধে তো কিছু বলাও যায় না। তারপর দেশে যখন এইসব নিউজ দেখি না, তখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হই। আমার কাছে মনে হয় যে এইভাবে একটা দেশ চললে আসলে কিছু মানুষের আরো সচেতনতা বাড়া মনে হয় দরকার। আজকের মতো এই ছাগলের পাশ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।